লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরি খবর। প্রিয় ভিউয়ার্স, পুরো সপ্তাহের চাকরি খবর আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের প্রিয় চ্যানেল ইনফরমেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন। এই চ্যানেলটি নিয়ে প্রিয় ভিউয়ার্স এরকম লেটেস্ট চাকরির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন, তাহলে ভিডিও পাবলিশ হওয়া মাত্রই কিন্তু নোটিফিকেশন সবার আগে পাবেন। প্রিয় ভিউয়ার্স, এই চাকরি খবর প্রকাশ করা হয়েছে আজকে, অর্থাৎ শুক্রবার 19 আগস্ট 2022 সাল। চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো এক এক করে জেনে আসি। প্রথমে কথা বলছি বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি নিয়ে। নৌবাহিনীতে একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 16/8/2022 তারিখে। পদের সংখ্যা হচ্ছে 690 জন। বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে, এর মধ্যে আছে টোপাস, কুক ও বাবুর্চি, পেট্রোলম্যান, রাইটার, এস্টোর, এমওডিসি এবং ইউসি কমিউনিকেশন টেকনিক্যালে। এই নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করতে চাচ্ছেন তারা আবেদন করতে পারবেন। আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ভিডিও দেখলে বিস্তারিত জানতে পারবেন। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার পদে। মাইক্রো ক্রেডিট প্রোগ্রামে মাস্টার্স ডিগ্রি পাস চাওয়া হয়েছে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চাকরি, পদের সংখ্যা হচ্ছে 40 জন। এই এটি প্রকাশ করা হয়েছে 11/8/2022 তারিখে। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের একটা চাকরি বিজ্ঞপ্তি আছে, পদের সংখ্যা হচ্ছে 59 জন, এটি প্রকাশ করা হয়েছে 17/8/2022 তারিখে। সেনাবাহিনীতে চাকরির বিজ্ঞপ্তি আছে, প্রকাশ করা হয়েছে 11/8/2022 তারিখে। বিএমএ নিয়োগ বিজ্ঞপ্তি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস চাওয়া হয়েছে এই পদটিতে। এরপরে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, পদের সংখ্যা হচ্ছে 61 জন, প্রকাশ করা হয়েছে। গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে 61 জনকে, এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ভিডিও থেকে বিস্তারিত জানতে পারবেন। কেবল শিল্প লিমিটেডের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, 13 জনকে নিয়োগ দেওয়া হবে 14/8/2022 তারিখে, এটা নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ভিডিও থেকে বিস্তারিত জানতে পারবেন। ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চাকরি আছে, পদের সংখ্যা হচ্ছে 66 জন, এর মধ্যে একটি সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির একটা বিজ্ঞপ্তি আছে, 2023 বি অফিসার ক্যাডেট পদে নিয়োগ দেওয়া হবে, এটা নিয়ে আমার চ্যানেল একটা ভিডিও আছে। খুলনা শিপইয়ার্ড লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি আছে, পদের সংখ্যা হচ্ছে 11 জন। জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালীতে চাকরির একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের চাকরি, পদের সংখ্যা হচ্ছে 13 জন। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 16/8/2022 তারিখে, এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আছে, প্রকৌশলী, সহকারী প্রকৌশলী এবং উপ সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে মার্কেটিং বিভাগে। ওয়ান ব্যাংকে একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আছে, পদের নাম হচ্ছে সিনিয়র প্রিন্সিপাল অফিসার রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এবং অফিসার রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, নিয়োগ দুটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। এরপরের যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, 9 জনকে নিয়োগ দেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, বাকি অংশগুলো কিন্তু সব বেশিরভাগই 3-এর পাতা এবং 2-এর পাতায় আছে, আমরা 3 এবং 2-এর পাতা গেলে বিস্তারিত জানতে পারবো আশা রাখি। তো চলুন আমরা 2-এর পেজ পাতাটি একটু দেখে আসি। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এটি হচ্ছে চাকরির খবরের 2-এর পাতা, তথা প্রথম পেজের যে চাকরি সংবাদগুলো আছে সেটা এখানে আছে। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা হচ্ছে পরের যে এগুলো নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো এখানে মূলত পাওয়া যাবে। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, আকিজ গ্রুপের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হবে। এখানে মূলত বিশেষ কিছু নতুন কিছু নেই, প্রথম পেজের যে বাকি অংশগুলো নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো এখানে আছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর চাকরির বিজ্ঞপ্তি আছে, গবেষণা সহকারী নিয়োগ দেওয়া হবে 2 জন, লাইব্রেরি সহকারী নিয়োগ দেওয়া হবে 1 জন। তো আমরা এখন 3-এর পেজটি একটু দেখে আসবো, এখানে যেহেতু নতুনত্ব কিছুই নেই আমরা 3-এর পাতাটি একটু দেখে আসি। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে চাকরি খবর পত্রিকার 3-এর পাতা, প্রথম পাতার যে এবং শেষ পৃষ্ঠা তথা 4-এর পাতার যে কিছু বাকি অংশগুলো মূলত এই 3-এর পাতায় থাকে। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চাকরি, এর প্রকাশ করা হয়েছে সংবাদে 18/8/2022 তারিখে এবং ইত্তফাকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরি যুগান্তর পত্রিকায় প্রকাশ করা হয়েছে 16/8/2022 তারিখে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটু আগে কথা বলেছি, এটা মূলত প্রকাশ করা হয়েছে ইত্তেফাক পত্রিকায় 12/8/2022 তারিখে। কেবল শিল্প লিমিটেডে চাকরির সংবাদটি প্রকাশ করা হয়েছে তাদের ওয়েবসাইটে bcsl.gov.org, এখানে গেলে বিস্তারিত জানতে পারবেন। বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কালের কণ্ঠে 17/8/2022 তারিখে। প্রিয় ভিউয়ার্স, এখানেও নতুন করে কিছু নেই, একটা আছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি নিয়োগ আছে মহিলাদের জন্য সংরক্ষিত সহকারী ক্যাশিয়ার পদে। চলুন আমরা এবার চতুর্থ পৃষ্ঠাটি একটু দেখে আসি। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এটি হচ্ছে চাকরির খবর পত্রিকার শেষের পাতা তথা 4 নম্বর পেজ।
মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে চাকরির একটি বিজ্ঞপ্তি আছে, 12 জনকে নিয়োগ দেওয়া হবে। সাতমুদা খুরি কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং জারি কারক পদে নিয়োগ দেওয়া হবে। ঢাকা মহানগর মহিলা কলেজে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, স্নাতক স্নাতকোত্তর পাশে মোটামুটি দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে। বিসিআইসি কলেজে একটা চাকরি বিজ্ঞপ্তি আছে, চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসনের কার্যালয় পটুয়াখালী, 11 জনকে নিয়োগ দেওয়া হবে। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করে মেলান্দহ পৌরসভা কার্যালয়ে চাকরি পদের সংখ্যা হচ্ছে 16 জন, বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে চাকরি একটা বিজ্ঞপ্তি আছে শেষের পাতায়। নেভি অ্যাঙ্কোরেজ স্কুল অ্যান্ড কলেজে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, যারা শিক্ষা ক্ষেত্রে ক্যারিয়ার করতে ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারেন। বিএএফ শাহিন কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, 21 জনকে নিয়োগ দেওয়া হবে। মূলত যারা শিক্ষা ক্ষেত্রে ক্যারিয়ার করতে ইচ্ছুক তারা কিন্তু বিএএফ শাহিন কলেজে আবেদন করতে পারেন, খুব ভালো একটি স্কুল এটি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আছে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল মূলত চাকরির খবর পত্রিকার সর্বশেষ আপডেট তথ্য। মুখ্যমন্ত্রী চাকরির পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, কথা হবে পরবর্তীতে আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।